দুই মাসের বেশি সময় ধরে চলছে গাজা ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হলেও তা ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র। এর পরপরই মিশর ও মৌরিতানিয়া ধারস্থ হয় সাধারণ পরিষদে। সংস্থার প্রেসিডেন্টকে চিঠির মাধ্যমে 377A নম্বর ধারার কথা স্মরণ করিয়ে অধিবেশনের আহ্বান জানায় দেশ দুটি। কি আছে 377A ধারায়? কিভাবেই গাজা ইসরায়েলি বাহিনীর হামলার লাগাম টানতে পারে এই ধারা? নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার পর গাজায় রক্তক্ষয় থামাতে কিভাবেই বা জাতিসংঘের সাধারণ পরিষদ ভূমিকা রাখতে পারে? আন্তর্জাতিক বিশ্লেষকদের বরাতে জানা যায়, 1950 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 377A ধারার অনুমোদন দেয়। ধারা অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের সদস্যরা একযোগে পদক্ষেপ নিতে পারবে। 377A ধারার আওতায় শক্তি প্রয়োগের সুপারিশ করার ক্ষমতাও রয়েছে সাধারণ পরিষদের। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? যদিও মাত্র একবারই তা দেখা গেছে, 1951 সালে কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্যদের কাছে এমন সুপারিশ করেছিল পরিষদ। তাই গাজায় যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতেই 377A ধারার বিষয়টি সামনে এসেছে। এদিকে সবশেষ 2022 সালে এর প্রয়োগ দেখা যায়। ওই সময় সাধারণ পরিষদ ভোটাভুটির পর ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার হামলা বন্ধ এবং অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানায়। যদিও রুশ সরকার এ রায় না মানায় শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তাই মঙ্গলবার ভোটাভুটির পর যুদ্ধ বন্ধের পক্ষে বেশিরভাগ দেশ ভোট দিলেও নেতানিয়াহু তা মানবেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই যুদ্ধ বন্ধের পক্ষে বেশিরভাগ দেশ ভোট দিলেও এ আগ্রাসন বন্ধ হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, সময় সংবাদ।